नमस्कार, खुकुमुनि किचने सकल के स्वागत। आज के तैरी कर देखाबो चिंगड़ी पुलाव। खुबी सहज और खेते असाधारण है। चिंगड़ी पुलाव बनाबार जन्नो आमी एखाने देर कप जीरा राइस नियेछी, ओजने 300 ग्राम। आपनारा चाहले बासमती चालो व्यवहार करते पारें। सबार प्रथमे चालटाके धुए निब। दू थेके तीन बार जल पाल्टे पाल्टे भालो करे धुए निते होबे। चाल भालो करे धुए नियेछि। एबार 15-20 मिनट समय चालटाके जले भिजिए राखब। चालटा भिजे गेले छाकनि दिए छेके निते होबे। 250 ग्राम चिंगड़ीके भालो करे धुए परिष्कार करे नियेछि। एर मध्ये 1/2 टीस्पून लवण और 1/2 टीस्पून हलुदेर गुड़ो दिए भालो करे माखिए निब। पुलावर जोन्नो एकटा मसला तैरी करब। एकटा बाटिते निये निच्छि 4 टीस्पून टक दई। एर मध्ये 1/2 टीस्पून हलुदेर गुड़ो, 1 टीस्पून काश्मीरी लंकार गुड़ो, 1 टीस्पून जिरे गुड़ो, 1 टीस्पून धने गुड़ो दिए दिलाम। अल्प एकटु जल दिए गुले निब। गैसेर उपर कड़ाई बसिए गरम करे नियेछि। एर मध्ये 2 टेबिलस्पून रिफाइन अयेल दिए दिलाम। तेल भालोमते गरम हये गेले लवण और हलुद दिए माखिए नेওয়া चिंगड़ीगुलो तेलेर मध्ये दिए दिब। चिंगड़ी किन्तु खूब बेशि समय निये भाजार दरकार नेई, ताहले शक्त हये जाबे। हल्का करे चिंगड़ीगुलो भेजे नियेछि। एबार एकटा पात्रे तुले रेखे दिब। फोड़ने दिलाम 1 टीस्पून गोटा जिरे, 2 टुकरो दारचिनी, 3 टे छोटो एलाच, 3-4 टे लवंग और दिलाम तेजपाता। लो टू मीडियम फ्लेमे 15-20 सेकेंड এই গোটা গরম মশলাগুলো ভেজে নিব। মশলা থেকে যখন সুন্দর একটা গন্ধ বের হতে শুরু করবে তখন এর মধ্যে দিয়ে দিলাম 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি। লো টু মিডিয়াম ফ্লেমে রেখে 2-3 মিনিট সময় পেঁয়াজটাকে হালকা করে ভেজে নিতে হবে। পেঁয়াজ ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে 1 টিস্পুন আদা বাটা, 1 টিস্পুন রসুন বাটা দিয়ে দিব। পেঁয়াজের সাথে আদা আর রসুন বাটা 1-1.5 মিনিট অল্প একটু ভেজে নেব। তারপর টক দইয়ের সাথে মশলার মিশ্রণটা দিয়ে দিব। দিয়ে ভালো করে মিশিয়ে নিব। খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। 2-3 মিনিট সময় লো টু মিডিয়াম ফ্লেমে রেখে মশলাটাকে কষিয়ে নিতে হবে। পেঁয়াজের সাথে মশলার মিশ্রণটা খুব ভালো করে কষিয়ে নেওয়ার পর দিয়ে দিলাম আগে থেকে ভেজে রাখা চিংড়িগুলো। মশলার সাথে চিংড়িগুলো 1-1.5 মিনিট সময় ভেজে নিতে হবে। তারপর আগে থেকে ধুয়ে জল ঝরিয়ে রাখা চালটা দিয়ে দিব। মশলা আর চিংড়ির সাথে চালটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে। মিডিয়াম ফ্লেমে রেখে 3-4 মিনিট সময় চিংড়ি আর মশলার সাথে চালটাকে ভালো করে ভেজে নিয়েছি। এবার দিয়ে দিব গরম জল। আমি এখানে 1.5 কাপ চাল নিয়েছি। 1.5 কাপ চালের জন্য 3 কাপ জল লাগবে, তাই 2 কাপ জল আর 1 কাপ দুধ ব্যবহার করেছি।
দিয়ে দিচ্ছি স্বাদ অনুসারে লবণ আর 1 টিস্পুন চিনি। মিষ্টিটা অবশ্যই আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দিতে পারেন। সব কিছুকে ভালো করে মিশিয়ে দিলাম। লো ফ্লেমে ঢাকা দিয়ে রেখে দিব 5 মিনিটের জন্য। 5 মিনিট পর ঢাকাটাকে খুলে নিলাম। একবার নাড়িয়ে দিব। দিয়ে দিলাম 3টে কাঁচা লঙ্কা। আবারও ঢাকা দিয়ে রেখে দিব 10 মিনিটের জন্য। 10 মিনিট হয়ে গেছে, ঢাকাটাকে খুলে নিলাম। সবশেষে দিয়ে দিলাম 1/2 টিস্পুন গরম মশলা গুঁড়ো, 1 টিস্পুন ঘি দিলাম। ঘি আর গরম মশলাটাকে ভালো করে মিশিয়ে নিলাম। গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিয়ে 10 মিনিটের জন্য স্ট্যান্ডিং টাইমে রেখে দিব। 10 মিনিট পর সার্ভ করার জন্য একদম তৈরি। চিংড়ি পোলাও একেবারে রেডি। তৈরি হয়ে গেল আমাদের আজকের রেসিপি চিংড়ি পোলাও।